হাওড় জঙ্গল মহিষী সিং, এই নিয়ে ময়মনসিংহ। প্রবচনের কথা থেকেই পরিচিতি মেলে বৃহত্তর ময়মনসিংহের। ময়মনসিংহ একটি প্রাচীন জনপদ, ঐতিহ্য কৃষ্টি এবং নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যে ভাস্বর। ময়মনসিংহ বর্তমানে একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত। এই বিভাগে রয়েছে 4টি জেলা, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এবং শেরপুর। ময়মনসিংহ জেলার 13টি উপজেলার মধ্যে একটি নান্দাইল, নির্বাচনী এলাকা নান্দাইল নয়। বৃহত্তর ময়মনসিংহের একটি অঞ্চল নান্দাইল নয়, সংসদীয় নির্বাচনী এলাকা। হাজার বছর ধরে শুধুমাত্র নিজস্ব সম্পদ এবং প্রকৃতির নিয়মে চলে আসছিল প্রথাগতভাবে, ছিল না কোনো পরিবর্তন অবকাঠাময় অর্থনীতিতে। পরিবর্তনহীনতাই শেষ কথা হয়ে থাকেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দরদি দৃষ্টি দেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি কোণে। তার নির্দেশনায় দ্রুতগতিতে উন্নয়ন চলছে দেশের সর্বত্র, যার সমষ্টিগত ফলাফল দরিদ্র দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি, বিশ্বময় অনুকরণীয় দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তার সহযোগী দেশব্যাপী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর 10টি উদ্যোগ বাস্তবায়নের পথে কাজ করছেন অক্লান্তভাবে সরকারি বেসরকারি কর্মীবৃন্দের সাথে। নান্দাইল নয় এলাকাটি নদীবহুল এবং কৃষিভিত্তিক একটি অঞ্চল। যোগাযোগ এবং পরিবহন ক্ষেত্রটি ছিল পিছিয়ে। এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় এসেছে প্রভূত উন্নয়ন। প্রতিটি অঞ্চলের সাথে স্থাপিত হয়েছে আধুনিক সড়ক ও যান্ত্রিক চলাচলের সুবিধা। ইতিমধ্যে 6,26,00,000 টাকা ব্যয়ে নান্দাইল হেডকোয়ার্টার থেকে দেওয়ানগঞ্জ জিসি সড়ক পুনর্গঠন এবং রক্ষণাবেক্ষণের কাজ সমাপ্ত হয়েছে। স্থাপিত হয়েছে কালভার্ট, সেতু, অনেক কাঁচা রাস্তা পাকা হয়েছে, নির্মিত হয়েছে নতুন রাস্তা। মানুষকে সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার বিকল্প নেই। একটি জাতিকে উন্নতির শিখরে নিতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের যে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি মহোদয়, শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের মাননীয় এমপি মহোদয়ের হাত ধরেই নান্দাইল প্রতিষ্ঠিত হচ্ছে। শহীদ স্মৃতি আদর্শ কলেজ নান্দাইল ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সাধারণ জনগণের সন্তানাদের মাঝে উচ্চ শিক্ষার বিস্তার ঘটানোর মহৎ উদ্দেশ্যে 1972 সালে তৎকালীন জাতীয় সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, জেলা গভর্নর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব রফিকউদ্দিন ভূঁইয়া এই কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমান মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন এর সার্বিক প্রচেষ্টায় জাতীয়করণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্বায়নের যুগে প্রযুক্তির জ্ঞান ও প্রায়োগিক দক্ষতা গড়ে তোলার জন্য সর্বস্তরে ICT শিক্ষার উপর সরকার গুরুত্ব দিয়ে বিশ্ব প্রবাহে সামিল হওয়ার পথ খুলে দিয়েছে। দেশের অগ্রগতির ক্ষেত্রে সবার জন্য শিক্ষা, এই বিষয়টিকে ধারণ করে নান্দাইল নয় নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদিন তুহিন নিজে একজন শিক্ষা অনুরাগী, আর তার তত্ত্বাবধানে এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে এসেছে ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি 4-তলা বিল্ডিং, ICT বিল্ডিং দিয়েছেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিয়েছেন, এবং এটি আমাদের বর্তমান নান্দাইলের যে জনমানুষের নেতা
মাননীয় সংসদ জননেতা আনোয়ার আবেদীর খান তুহিন মহোদয়ের ঐকান্তিক চেষ্টায় দেশের জনগণের মধ্যে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা না এলে এবং স্বাস্থ্যবান জাতি গঠন সম্ভব না হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন থাকবে। স্বাস্থ্যবান জনগণের উপরই জাতির সমৃদ্ধ ও কল্যাণ নির্ভরশীল। ব্যক্তি ও জাতীয় জীবনের সুস্থতা আনয়ন করে শক্তি সামর্থ্যের অধিকারী কর্মঠ জাতি গড়ে তোলার জন্য দরকার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীলতা। সুস্থ দেহে সুস্থ জীবন চিরায়ত সত্য একটি বাক্য। বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা ছিল অপ্রতুল, নামদাইল নয়ও তার ব্যতিক্রম নয়। মাননীয় সংসদ সদস্যের উদ্যোগে ইতোমধ্যেই স্বাস্থ্যখাতে এসেছে ব্যাপক অগ্রগতি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের আগে এখানে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ছিল 31টি, যা ছিল বন্ধ, কিন্তু বর্তমান সরকার আসার পর কমিউনিটির সংখ্যা বেড়ে এখন 38টি, যার ফলে মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা ছিল স্বাস্থ্যসেবা জনগণের দরকারে পৌঁছে দেওয়ার জন্য এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা এখন দিতে পারছি। এই হাসপাতালে আগে ছিল একটি অ্যাম্বুলেন্স, এখন দুটি অ্যাম্বুলেন্স। বর্তমানে এখানে জাতীয় সংসদ সদস্য মহোদয় জনাব আনোয়ার আবেদীন খান তুহিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা এখানে প্রত্যেকটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার ফলে আমরা জনগণকে সেবা আরও দিতে পারতেছি। কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড, সেই সাথে বনায়নও প্রকৃতিকে সমৃদ্ধ করে। মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন তুহিনের অক্লান্ত পরিশ্রমে এই অঞ্চলের কৃষি ও বনায়নে এসেছে দৃশ্যমান পরিবর্তন ও অগ্রগতি। ২০১৬ সালে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এরপরে এই ইউনিয়নে একটি ভবন ছিল, জরাজীর্ণ অবস্থায় ছিল, সেখানে বসে আমরা কোনো মিটিং করতে পারছি না। এই মাঝে মাঝে আওয়ামী লীগের অফিস ছিল, সেখানে বসে আমার ঘরে বসে মিটিং করছি। এরপরে জননেত্রী শেখ হাসিনা আনোয়ার আলাউদ্দিন খান তুহিন এমপি মহোদয়ের মাধ্যমে এই ভবনটি করে দিয়েছে। ২০১৬ সালে আরম্ভ করেছে, ২০১৭ সালে এই ভবনটির কাজ শেষ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ২০১১ সালের নভেম্বর মাস থেকে আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কাজ শুরু করেছি। জন্মনিবন্ধন, ওয়ারিশন সনদ, প্রত্যয়ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিভিন্ন চাকরির আবেদন করানো যায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে। আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, ওনা আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য উনি অনেক চেষ্টার মাধ্যমে আমাদের এই ইউনিয়ন অনেক উন্নয়ন করেছেন। আজকে এই সিস্টুর বাজার জাঙ্গিরপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এটা জাঙ্গিরপুর ইউনিয়নের সবচেয়ে বড় বাজার। বিক্রেতাদের জন্য কোনো ঘর ছিল না, কোনো শেড ছিল না। এই আনোয়ার আবেদীন খান তুহিন এমপি মহোদয় এমপি হয়ে আসার পরে এই বাজারে নতুন শেড নির্মাণ করে দিয়েছেন। এই শেডগুলিতে আমরা আশ্রয় নিয়ে বাজারে করতে পারি, এতে ক্রেতা বিক্রেতা সকলেরই বিশেষ উপকৃত হয়েছি আমরা। আমি 2016 23 এপ্রিল নির্বাচিত হই। তখন এই ইউনিয়ন পরিষদের ভবন ছিল না, 2016 সালে এই ইউনিয়ন পরিষদ ভবন দেওয়া হয় এবং 2017 সালে ইউনিয়ন পরিষদ ভবনের কাজ সমাপ্তি ঘোষণা করা হয়, যেটি নাকি একটি ইউনিয়ন পরিষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটি ইউনিয়ন পরিষদের ভবন। আর এই ইউনিয়ন পরিষদ ভবন একমাত্র জনাব আনোয়ার তুহিন এমপি মহোদয় এই ভবনটি এই উনি প্রথম দিয়েছেন নান্দন ইউনিয়ন পরিষদে, যেটি নাকি ইউনিয়নের জন্য সবচেয়ে ইউনিয়নবাসী সবচেয়ে গর্বিত এবং সবচেয়ে কৃতজ্ঞতা স্বীকার করেছে, যেটি বিগত সময় ছিল না। আর পাশাপাশি আমার নান্দন ইউনিয়নের ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। নান্দালের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেকার যে কোনো সময়ের তুলনায় এখন অনেক ভালো, বিশেষ করে ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, এটা আগের তুলনায় অনেক কমে গিয়েছে। আবার মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, মাদক
আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে রয়েছে। নান্দাল পাইলট গার্লস স্কুলে একটা সংগঠন রয়েছে ঘাসপরিং। ঘাসপরিং এর মেয়েরা উপজেলা প্রশাসনকে সর্বতোভাবে সাহায্য করছে বাল্য বিবাহ প্রতিরোধে। বর্তমান মাননীয় সংসদ সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, এবং এইভাবে যদি এগিয়ে যায় তাহলে বর্তমান সরকারের যে লক্ষ্য 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যেই আমরা উন্নত বিশ্বের কাতারে ইনশাল্লাহ পৌঁছতে পারব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাচ্ছে এবং উন্নয়নশীল দেশ হিসাবে জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে উন্নয়নশীল দেশ হিসাবে। আমরা এই তার নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে নান্দাইল পৌরসভার স্বাস্থ্যসেবা এবং শিক্ষার উন্নয়ন এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী এবং বিধবা ভাতা আমরা এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নান্দাইল পৌরসভা আমরা চালু করেছি, এবং নান্দাইল পৌরসভার আনোয়ার আবেদিন খান তুহিনের নেতৃত্বে এই স্যানিটেশনের ব্যবস্থা, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন হয়েছে এবং যেগুলি প্রয়োজন ইতিমধ্যে আমরা এই নগর উন্নয়ন নবীনের আওতা আমরা বহু প্রকল্প হাতে নিয়েছি এবং কাজ প্রায় শেষের পথে। অর্থনীতি সমৃদ্ধ হয় বিদ্যুতায়ন এবং শিল্পায়নে। বিগত সময়ে দেশের বিদ্যুৎ খাত ছিল প্রায় ধ্বংসের সম্মুখীন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিদ্যুৎ খাতে এসেছে অকল্পনীয় অগ্রগতি। দেশের প্রায় প্রতিটি মানুষ এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। নান্দাইল নয়, সংসদীয় এলাকার বিদ্যুতের অগ্রগতি সত্যি প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার ব্যক্ত করেছেন, তার এই ধারাবাহিকতায় নান্দাইলের এমপি মহোদয় নান্দাইলের প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নান্দাইল উপজেলার প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধার পাশাপাশি প্রত্যেকটা মানুষ একটা মানসম্পন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হয়েছে মানুষের জন্য। আর্থসামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বৈপ্লবিক পরিকল্পনা, যেমন গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্প, গৃহহীনদের জন্য আবাসন নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প উজ্জ্বল দৃষ্টান্তসমূহ, যা সারা বিশ্বে অনুকরণীয় হয়ে আছে। নান্দাইল নয় অঞ্চলে মাননীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদিন তুহিনের নেতৃত্বে এই প্রকল্পে সঞ্চারিত হয়েছে নতুন প্রাণ, নতুন অগ্রগতি। মাননীয় সংসদ সদস্য তাঁর এলাকায় প্রত্যক্ষভাবে সমস্ত উন্নয়ন কাজে সমন্বয় করেছেন এবং সার্বক্ষণিক জনগণের সাথে সম্পৃক্ত থেকেছেন। জনগণ ও প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কাজে গতি সঞ্চার হয়েছে। উন্নয়নের মূল বিষয়গুলি ছাড়াও একটি অঞ্চলকে আধুনিকায়নেও তার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। তার এলাকায় আধুনিক ফায়ার স্টেশন, ব্যাংক ও অর্থনৈতিক অঞ্চল সে সাক্ষ্য বহন করে। সবচেয়ে বড় কথা, মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন আমাদের স্বাধীনতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় অবদান ও মুক্তিযুদ্ধের চেতনাকে চিরজাগরুক রাখার জন্য প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। যখন আমি জাতীয় সংসদ সদস্য হই 2014 সালের 5ই জানুয়ারি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার মাতৃতুল্য নীতি, তিনি আমাকে এই উপজেলার দায়িত্ব দেন। তারপর থেকে এই উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমি উপজেলার জাতীয় সংসদ সদস্য হওয়ার পর প্রথম আমার বোধে আসে এই উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর একটি বড় বেদি বানাবো এবং একটি মঞ্চ হবে।
এবং আপনারা লক্ষ্য করবেন উপজেলার প্রিমিসেসের ঠিক সামনেই বঙ্গবন্ধু মঞ্চ এবং বঙ্গবন্ধু একটা বেদি আমি নির্মাণ করি। উপজেলা পরিষদের ভবন জরাজীর্ণ ছিল, এটি নতুন ভবন এটি হয়েছে। উপজেলা পরিষদের একটি সুরম্য হলরুম ছিল না, হলরুমের কাজ প্রায় সম্পন্ন। মুক্তিযোদ্ধা বাংলাদেশের বীর সেনানী যারা, এদের বসার কোনো স্থান ছিল না। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবনের কাজ প্রায় সমাপ্তির পথে। এই উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ আমার হাতে নির্মিত হয়েছে। আমি যেখানে বসে আছি এটি আমার জাহাঙ্গীরপুর ইউনিয়ন, এটি আমার নিজের এলাকা, নিজের ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদ নির্মাণ করেছি। নান্দাইল ইউনিয়ন পার্শ্ববর্তী একটি ইউনিয়ন, সেই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের নির্মাণ কাজ শেষ হয়েছে। মুসল্লি ইউনিয়নের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং তিনটি ইউনিয়ন পরিষদের ভবনের ইতিমধ্যেই আমি আমার ওপেনিং কাজ শেষ করেছি এবং সেই জায়গায় আমাদের চেয়ারম্যান সাহেবরা নিজস্ব অফিস এবং অন্যান্য সরকারি কাজকর্ম সম্পন্ন করছেন। বিদ্যুতের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে উপজেলায়। জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই উপজেলায় এখন প্রায় 92% বিদ্যুতে বিদ্যুতায়িত হয়েছে। প্রায় 2016 অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে সোলার বিদ্যুতের ব্যবস্থা করেছি। প্রায় 2000 গ্রাহককে হোম সিস্টেম সোলার প্রদান করা হয়েছে এবং তারা বাড়িতে এখন সরকারের পল্লী বিদ্যুৎও ব্যবহার করে, সোলার বিদ্যুৎও ব্যবহার করে। এই উপজেলার বিভিন্ন খাল নদী নালা দিয়ে বেষ্টিত উপজেলা। বেশ কিছু গুরুত্বপূর্ণ সেতু ইতিমধ্যে নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাইমারি স্কুল যেগুলো এই দেশের গ্রাম বাংলার মানুষের, সাধারণ মানুষের পড়াশোনার সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে ইতিমধ্যে 40টি প্রাইমারি স্কুলের নতুন ভবন আমি নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আরও প্রায় 15টি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ চলমান আছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন গ্রামীণ সেতু ইতিমধ্যে 23টি নির্মাণ কাজ শেষ হয়েছে। এই বছর আরও 24টি সেতুর নির্মাণ কাজের জন্য এখান থেকে তালিকা প্রেরণ করা হয়েছে। এই কাজগুলো আমি শুরু করতে পারবো ইনশাল্লাহ। কমিউনিটি ক্লিনিক ইতিমধ্যে 6টি নির্মাণ করতে পেরেছে। আপনারা জানেন বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের পর্যায়ে চলে গেছে, একটি মাত্র কারণ, সেই দেশের স্বাস্থ্যসেবার ব্যাপক প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে বিধায় এই বিভিন্ন সূচকে বাংলাদেশ আজকে এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেটি কমিউনিটি ক্লিনিক ছিল তার একটি অন্যতম। 24 লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালের এক পাশে ময়লা আবর্জনা স্তূপ পড়ে থাকতো, এগুলো পরিষ্কার করে এই আউটসোর্সিংয়ের জন্যে এটি 24 লক্ষ টাকা ব্যয়ে একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এডিবির মাধ্যমে প্রায় বিভিন্ন উন্নয়ন খাতে 6 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির এগুলো নির্মাণের ব্যাপারে আমি সচেষ্ট আছি। এই ইউনিয়নে 2-3টি মসজিদ বিভিন্ন সংস্থার মাধ্যমে নির্মাণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন অনুদান, এই উপজেলায় প্রায় 2800 মসজিদ আছে, প্রত্যেকটি মসজিদের কোনো না কোনোভাবে উন্নয়ন বা অনুদান পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আমাদের উপজেলায় একটি সাবৃষ্টি ভবনের খুব অভাব ছিল। মাননীয় আইনমন্ত্রী দয়া পরবশ হয়ে আমার উপজেলায় একটি সাবৃষ্টি ভবন দিয়েছেন, যেটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এবং নির্মাণ কাজ শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশ পৃথিবীর উন্নয়নশীল দেশের কাতার ইতিমধ্যে পড়েছে। আমার বিশ্বাস দেশের সাথে আমার উপজেলাও উন্নয়নের সোপানে উঠেছে এবং সমান তালে এই উপজেলার উন্নয়ন চলছে। গ্রাম বাংলার মানুষ এখন পাকা রাস্তায় চলে, এই উপজেলায় এখন আর মাটির রাস্তা অনেকাংশে নাই বললেই চলে। এই উপজেলায় প্রায় সমস্ত রাস্তাঘাট পাকার কাজ প্রায় সম্পূর্ণ। ইতিমধ্যে এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই যেটুকু সময় আছে এই সময়ের ভিতরে অবশিষ্ট কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো। বাংলাদেশ এগিয়ে চলছে, তার পাশে তাল মিলিয়ে নান্দাইলও এগিয়ে চলছে। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নান্দাইল একটি আধুনিক উপজেলা হিসাবে সারা বাংলাদেশে পরিণত করতে আমি সক্ষম হব ইনশাল্লাহ। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সমৃদ্ধির পথে। জননেত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত মুক্তিযুদ্ধের সপক্ষের কর্মীবৃন্দ। ইতিমধ্যেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব স্বীকৃত। টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ভিশন 2021 এবং 2041 এর পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, পরিণত হবে একটি উন্নত দেশে। সাথে রয়েছেন এদেশের জনগণ।